করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, তার সন্তুষ্টির পথে রাখুন। সম্মানিত সুধি, দেখতে দেখতে আমরা প্রায় রমাদানের শেষ লগ্নে প্রায় চলে এসেছি, শেষের দশকে আমরা উপনীত হয়েছি। আজকে লাইলাতুল কদরের প্রথম রাত, খুবই বরকতপূর্ণ মহিমান্বিত এ রাত। আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়েও সেরা। এবং ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এরাতে সব বিজ্ঞোচিত ব্যাপারের ফয়সলা করা হয়। একটা বাজেট রাত, আগামী সারা বছর পুরো বছর জুড়ে আমরা কি করবো আল্লাহ তাআলা এরাতেই ফয়সলা করবেন। তো রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে বিষ্ণু ইসলাম এই কদরকে তালাশ করতে বলেছেন। 21, 23, 27, 29 আমরা যেন এই পাঁচটি রাতে খুব ভাব গাম্ভীর্যের সাথে, আন্তরিকতার সাথে কিয়ামুল লাইল করি এবং ইবাদত করি। এবং বিষ্ণু ইসলাম বলেছেন, মান হরিমা খাইরাহা ফাকদ হরিম, যে ব্যক্তি কদর থেকে, কদরের খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত, দুর্ভাগা। আমরা যেন দুর্ভাগা না হই। এবং আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী একটি স্পেশাল দোয়া শিখিয়েছিলেন, যেন তিনি কদরের রাত পেলে এই দোয়াটি পড়েন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। আমরা যেন এই দোয়াটি বেশি বেশি পড়ি। আপনার আবেগ, ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে, চোখের পানি মিশিয়ে, অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে, তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে, আমাদের সিজদায়, আমাদের কিয়ামুল লাইলে, এবং যে কোনো ভাষায়। পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড, হাদিসের মাসুলগুলো রেকমেন্ডেড, তাছাড়া আপনার নিজের ভাষায়।